আমরা আসলাম হচ্ছে লঙ্কাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে হচ্ছে যে পুরো সিস্টেমটাই ডিজিটাল, আমরা যাওয়ার সময় আপনাদেরকে দেখাতে পারিনি, এখন দেখাবো। এখানে হচ্ছে চেক ইনের জন্য কোনো লোক নেই, পুরো সিস্টেমটাকে অটোমেশন দিয়ে করা হয়েছে। এখানে সেলফ চেক ইন, দেন হচ্ছে লাগেজে যে ট্যাগ লাগাবো সেটা অটোমেটিক প্রিন্ট হবে, এবং হচ্ছে আপনাকে কষ্ট করে লাগেজটা ইয়েতে দেওয়ার জন্য সেখানে তুলে দিতে হবে। পুরোটা সিস্টেমই হচ্ছে অটোমেটিক। এখানে হচ্ছে ম্যানপাওয়ার রিডিউস করা হয়েছে, তো আপনারা পরবর্তীতে আসলে আপনাদের সুবিধার্থে আমরা পুরোটা সিস্টেম আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে কী করতে হবে। যারা প্রথমবার আসেন তাদের জন্য একটু অসুবিধা, যেমন হচ্ছে আমরা যখন আসলাম প্রথমবার তখন হচ্ছে আমাদের জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছিলো যে মানুষ নেই, আমরা কার কাছে যাবো চেক ইনের জন্য। আর এখানে হচ্ছে যারা হেল্প করে তারা ইংলিশে অতটা পারদর্শী না, তো আপনারা আমাদের ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমরা দেখছি এটি অলরেডি আউট অফ সার্ভিস, আমরা একটু ইনিশিয়াল গো ইনিশিয়াল ওকে দিস ইজ দ্য সিস্টেম। দিস ইজ দ্য সিস্টেম অ্যান্ড আমরা হচ্ছে যে যখন টিকিট নর্মালি আমরা যেখানে বুকিং দিই সেখানে তো কাগজটা বের হয় এবং হচ্ছে একটা বুকিং নাম্বার থাকে, তো আমাদের হচ্ছে পিএনআর হচ্ছে এটা, যেটা সবারই থাকে আর কি পিএনআর নাম্বারটা। তো এখানে হচ্ছে যে সেলফ চেক ইন সিস্টেম, তো আমরা হচ্ছে চেক ইন দিই। চেক ইনের পরে এখানে বলে যে এন্টার বুকিং নাম্বার, যা যা অপশন থাকে আমরা হচ্ছে বুকিং নাম্বারটা এন্টার দিই। তো আমি বুকিং নাম্বারটা দিই, আমার বুকিং নাম্বারটা হচ্ছে DP67L, আমি কনফার্ম করে দিচ্ছি। আমরা হচ্ছে যে এখন লঙ্কাবি থেকে কুয়ালালামপুরে যাব, তো আমাদের ফ্লাইট হচ্ছে AK6313, আমি এইটাতে দিই, দিয়ে আমি কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি। আমরা হচ্ছে যে এখন লঙ্কাবি থেকে কুয়ালালামপুরে যাব, তো আমাদের ফ্লাইট হচ্ছে AK6313, আমি এইটাতে দিই, দিয়ে আমি কনফার্ম করে দিচ্ছি। তো এখানে বলছে যে আমরা কয়জনের জন্যই করছি, তো আমরা দুইজন যাচ্ছি, আমি দুইজনকে সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে আমি কনফার্ম করলাম। তো আমার ফ্লাইট নাম্বার দেখাচ্ছে, আমার ডিপার্চার কখন, অ্যারাইভাল কখন, ডিটেলস দেখাচ্ছে এখানে, আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। বলছে যে হ্যাঁ আমি এগুলো কনফার্ম কিনা কনফার্ম, আমাদের জিজ্ঞেস করছি যে আমাদের সাথে কি কোনো ব্যাগেজ আছে, আমাদের সাথে একটা ব্যাগেজ আছে, তো এই জিনিসগুলো আমাদের ব্যাগেজে আছে। তো আমরা বললাম যে নো, এগুলো নেই আমাদের ব্যাগেজের সংখ্যা, এখানে সংখ্যা দিতে হবে, আমাদের যেহেতু একটা একটা দিচ্ছি, কারো দুই তিনটা থাকলে এখানে দিয়ে দিবে, আমি কনফার্ম করে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগেজের তিন ট্রেন হয়ে গিয়েছে, একটা বোর্ডিং পাস, সেকেন্ড বোর্ডিং পাস, আমাদের দুইজনের জন্য দুটা বোর্ডিং পাস বের হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা
থ্রি পার্ক, তিনটা তিনটা গান, হ্যাঁ একটা গান লাগে টিকিট লাগা, একটা বডির সাথে শুরু কর, সমস্যা কাট সাট করে দেবে, কাট করে দেবে। এইখানে হচ্ছে একটি হ্যান্ড স্ক্যানার আছে, এটিকে বলছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড স্ক্যানার, এটিকে হচ্ছে বারকোডটা স্ক্যান। লোড কর, লোড করো, উল্টা কর দিছো, ধরো ধরো মোবাইল ধরো, এটা কেটে দেখ, get it।